Hello friends, welcome to my channel. Please subscribe my channel. এইমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আরও একটি কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বের হয়ে গেল ডেসক্রিপশান বক্সে দেওয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশান ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশান ফর্ম ফিল ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী অনলাইন হোস্টেল অ্যাপ্লিকেশান ভিডিও বিশ্বভারতী হোস্টেল রেন্ট ভিডিও অবশ্যই এই ভিডিওগুলি ডেসক্রিপশান বক্স থেকে দেখে রাখুন প্রত্যেকের কাজে লাগবে অ্যাডমিশন কোয়ার্ডিনেশান সেল বিশ্বভারতী এম এ হিন্দি সেকেন্ড কাউন্সিলিং ডেট অফ কাউন্সিলিং টোয়েন্টি সেভেন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রিপোর্টিং টাইম টেন থার্টি এ এম এম এ ইংলিশ সেকেন্ড কাউন্সিলিং নভেম্বরের সাতাশ তারিখ টেন থার্টি এ এম রিপোর্টিং টাইম এম এ সংস্কৃত সেকেন্ড কাউন্সিলিং ডেট হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ রিপোর্টিং টাইম টেন থার্টি এম এম এ সান্তালি সেকেন্ড কাউন্সিলিং ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রিপোর্টিং টাইম টেন থার্টি এম এম এস সি বায়োটেকনোলজি কাউন্সিলিং ডেট হচ্ছে নভেম্বরের সাতাশ তারিখ রিপোর্টিং টাইম টেন থার্টি এম অনেকে রিকোয়েস্ট করেছিলেন ইংলিশ এম এ ইন ইংলিশ এম এ ইন সংস্কৃত এম এ ইন সান্তালির সেকেন্ড কাউন্সিলিং কবে হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন এখন আমরা দেখব কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার সাথে কত র্যাঙ্ক পর্যন্ত কলিং হয়েছে সেগুলো ডিটেলসে দেখে নেব রিমার্ক্স জুম মিটিং লিঙ্ক উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস কল ফর কাউন্সিলিং থ্রু দেয়ার ইমেল আইডি অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং ফর্ম ফিল আপ ফর্ম ফিল এর সময় যে ইমেল অ্যাড্রেস আপনারা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে কাউন্সিলিং এর জন্য আপনারা আপনাদের ইমেলের ইনবক্স চেক করবেন সেখানে যদি না পান তাহলে অবশ্যই আপনাদের ইমেলের এর বক্স চেক করবেন এম এ হিন্দি সেকেন্ড কাউন্সিলিং ভ্যাকেন্সি কতগুলো আছে এস সি ফাইভ এস টি থ্রি টোটাল এইট ভ্যাকেন্সি আছে কলিং কত দূর হয়েছে এসসি র্যাঙ্ক ফাইভ থেকে এইট পর্যন্ত কলিং হয়েছে এস র্যাঙ্ক ওয়ান কলিং হয়েছে এম এ ইংলিশ সেকেন্ড কাউন্সিলিং কতগুলো ভ্যাকেন্সি আছে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি পড়ে আছে পিডাব্লিউডি ওয়ান আনরিজার্ভ টু ও বিসি ওয়ান এসসি ওয়ান টোটাল ফোর চারটা ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আছে কলিং হয়েছে পিডাব্লিউডি র্যাঙ্ক 2 থেকে 5 পর্যন্ত কলিং হয়েছে আর রিজার্ভ র্যাঙ্ক টোয়েন্টি সিক্স থেকে 31, 34 থেকে 37, 39 থেকে 40 পর্যন্ত কলিং হয়েছে ও র্যাঙ্ক থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন টু টোয়েন্টি পর্যন্ত কলিং হয়েছে র্যাঙ্ক এইট টেন টুয়েলভ টু টোয়েন্টি পর্যন্ত কলিং হয়েছে এম এ সায়সকিট সেকেন্ড কাউন্সেলিং এখনো পর্যন্ত কতগুলো সিট খালি আছে টোটাল সিট খালি আছে কলিং হয়েছে র্যাঙ্ক সতেরো থেকে একুশ পর্যন্ত কলিং হয়েছে চব্বিশ পঁচিশ কলিং হয়েছে এম এ সান্তালি সেকেন্ড কাউন্সেলিং কতগুলো সিট এখনো পর্যন্ত খালি আছে আনরিজার্ভ টু টোটাল সিট খালি আছে টু কলিং হয়েছে আনরিজার্ভ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন থার্টি থার্টি টু থেকে থার্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স থেকে ফিফটি ফিফটি টু থেকে ফিফটি সিক্স এবং ফিফটি এইট কলিং হয়েছে এমএসসি বায়োটেকনোলজি

কলিং ফর কাউন্সিলিং বেস্ট অ্যাডমিশন প্রসেস নট গ্যারেন্টি ফর অ্যাডমিশন অর্থাৎ যাদেরকে কলিং করা হয়েছে তারা সবাই যে অ্যাডমিশন পাবেন তার কোনো গ্যারেন্টি নেই যতক্ষণ পর্যন্ত সিট খালি থাকবে মেরিট লিস্ট থেকে এই সিট ফিল আপ করে দেওয়া হবে ডকুমেন্টস ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল মাস্ট কেপ্ট রেডি বাই দ্য ক্যান্ডিডেটস ডিউরিং কাউন্সিলিং যে সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল সঙ্গে রাখতে হবে এর সময় সেগুলো হলো এক নম্বর ডকুমেন্টস মেনশনিং ডেট অফ বার্থ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ডেট অফ বার্থের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা দুটোর মধ্যে যেকোনো একটা রাখলেই ভালো হয় সার্টিফিকেটস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটিস ইন কেস অফ এস সি এস টি ও বিসি ডি ই এস কাশ্মীরি মাইগ্রেন্ট সার্টিফিকেটস যারা এই সমস্ত ক্যাটাগরির তারা অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে অবশ্যই রাখবেন কাউন্সিলিংয়ের সময় ওবিসি সার্টিফিকেট অ্যালং উইথ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার অফ পেরেন্টস টু গেট ফ্যাসিলিটি অফ রিজার্ভেশন আন্ডার ও বিসি ক্যাটাগরি যারা ও সুবিধা নেবেন তাদের ক্ষেত্রে তাদের বাবা মা অর্থাৎ পেরেন্টসের ইনকাম সার্টিফিকেট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের অবশ্যই রাখতে হবে ও বি সি এনসিএল সার্টিফিকেট নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট ফ্রম এসডিও কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার

অথবা প্রোগ্রেস রিপোর্ট অরিজিনাল অবশ্যই সঙ্গে রাখবেন কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফর্ম ফিল করার সময় যে প্রিন্ট আউট বের করেছিলেন সেই কপিটা সঙ্গে রাখবেন এটা বের করেছেন কোঅর্ডিনেটর অ্যাডমিশন কোয়ার্ডিনেশন সেল বিশ্বভারতী ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও বিশ্বভারতী অনলাইন হোস্টেল অ্যাপ্লিকেশন ভিডিও বিশ্বভারতী হোস্টেল রেন্ট ভিডিও এবং তার সাথে আছে বিশ্বভারতী অনলাইন লাইব্রেরি কার্ড অ্যাপ্লিকেশন ভিডিও অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে রাখুন প্রত্যেকেরই কাজে লাগবে এই ধরনের পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ